নমস্কার বন্ধুরা আমাদের রাকেশ টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের যাদের বয়স পঞ্চাশের উপরে এবং আমরা যারা সিনেমা প্রেমী মানুষ তাদের কাছে বাংলা সিনেমা জগতে এক উল্লেখযোগ্য পরিচালকের নাম অরবিন্দ মুখোপাধ্যায় নামটি বলার সঙ্গে সঙ্গেই আপনাদের অনেকেরই তার তৈরি করা বিখ্যাত সব সিনেমার কথা মনে পড়ছে এই রকম একজন বিখ্যাত পরিচালকের তৈরি করা সিনেমা থেকে সেরা পাঁচটি সিনেমা আপনাদের উদ্দেশ্যে পাঠালাম যা সপরিবারে দেখার মতো সিনেমা এবং যাকে নিয়ে আমরা বাঙালিরা সারা পৃথিবীতে গর্ব করতে পারি চলুন একবার দেখে নেওয়া যাক পাঁচ নম্বর সিনেমাটি অর্পিতা উনিশশো সালে মুক্তি পায় অরবিন্দবাবু পরিচালিত এই ছবিটিতে সুর দিয়েছিলেন দিলীপ সরকার মহাশয় অভিনয়ে অপর্ণা সেন দীপঙ্কর দে শুভেন্দু সুমিত্রা বিকাশ অনুপ কালী ব্যানার্জি সন্ধ্যারানী প্রমুখ ক্লাসিক এবং রোমান্সে ভরা এ ছবির কাহিনী পরিচালনার পাশাপাশি সঙ্গীতও মনে রাখার মতো এটুকু বলতে পারি সুন্দর একটা সাংসারিক সিনেমা যা আপনাদের ভালো লাগবেই চার নম্বর সিনেমাটি পিতা পুত্র উনিশশো সালে মুক্তি পায় অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটিতে সুর দিয়েছিলেন বিখ্যাত সুরকার প্রবৃত্ত চট্টোপাধ্যায় মহাশয় অভিনয়ে তনুজা স্বরূপ দত্ত কমল মিত্র ছায়া দেবী অনুপ কুমার তরুণ কুমার জহর গাঙ্গুলি জহর রায় গীতা দে পঙ্খ কে নেই আর সেই সঙ্গে প্রত্যেকের অভিনয় সেই সঙ্গে এ ছবির কাহিনীর কথা কী বলব কাহিনী এবং পরিচালনা এবং সুরের গুণে এ ছবি কোনো দিন মানুষ ভুলতে পারবে না এবং যা চিরকাল বাঙালির স্মৃতিতে অমর হয়ে থাকবে তিন নম্বর সিনেমাটি মৌজাক উনিশশো সালে মুক্তি পায় অরবিন্দ মুখার্জি পরিচালিত এবং নচিকেতা ঘোষের সুরে এ সিনেমার কাহিনী পরিচালনা এবং সঙ্গীতের গুণে পৃথিবী বিখ্যাত সিনেমা হয়ে চিরকাল সিনেমা জগতে অমর হয়ে থাকবে অভিনয় উত্তমবাবু ছাড়া মিঠু মুখার্জি সাবিত্রী চট্টোপাধ্যায় রঞ্জিত মল্লিক চিনময় সুলতা রত্না অনুপ কুমার রবি ঘোষ তরুণ কুমার প্রমুখ কে নেই আর কার কথাই বা বলব কি অভিনয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ যাকে যা চরিত্র দেওয়া হয়েছে মন প্রাণ দিয়ে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন কী ভালোটাই না লাগবে বাড়ির যারা দেখেননি তাদের নিয়ে আপনারা বড়রা আরেকবার দেখে নিন দু নম্বর সিনেমাটি ধন্যী মেয়ে উনিশশো সালে মুক্তি পায় অরবিন্দ মুখার্জি পরিচালিত এই ছবিটিতে সুর দিয়েছিলেন বিখ্যাত সুরকার নচিকেতা ঘোষ মহাশয় অভিনয় উত্তমবাবু ছাড়া সাবিত্রী চট্টোপাধ্যায় জয়া ভাদুড়ী রবি ঘোষ পার্থ তপেন প্রমুখ কি বলবো সেই একই কথা কি অভিনয় কি গান কী পরিচালনা আর কি কাহিনী আমরা বর্তমানে যা হারাতে বসেছি এই ছবি দেখব না তো কোন ছবি দেখব সবাই মিলে বসে আনন্দ করে এই সিনেমা দেখা যায় যতদিন বেঁচে থাকবে ততদিন মনে হয় আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখছেন অথচ থ্রি মানুষ সাবস্ক্রাইব করছেন বিনীত অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এক নম্বর সিনেমাটি অগ্নিশ্বর উনিশশো সালে মুক্তি পায় অরবিন্দ মুখার্জি পরিচালিত এ সিনেমাটিতে সুর দিয়েছিলেন হেমন্তবাবু কাহিনি বনফুল উত্তম কুমার মাধবী মুখার্জি ছাড়াও সুমিত্রা সুব্রতা দিলীপ তরুণ কুমার হরিধন সহ অনেকে অভিনয় করেছিলেন কি বলবো কি করে এরকম একটা সিনেমা বানালেন ভাবা যায় না যদি অনেক দিন আগে দেখে থাকেন লিংক দিয়ে দিলাম আর একবার সবাইকে নিয়ে বসে দেখুন এরকম একটা সিনেমাকে নিয়ে আমরা বাঙালিরা সারা পৃথিবীব্যাপী গর্ব করতে পারি